আচ্ছা আমরা আজকে দেখবো হচ্ছে আপনার রিফ্লেকশন শ্যাডো আর এই রিফ্লেকশন শ্যাডো এটাতে এর আগে কাজ করা হয়েছে তো এরকম ভাবে শ্যাডো দেওয়া শ্যাডো বেশির কারণে ব্যাড সেন্ট বোঝা যায় না কারণে দেখি আগে পাত করে নিতে হবে নর্মালি যাবে পাত করে নেবে পাত করে নেবে যারা পাত করছে এর আগে কাজ করা হয়েছে এরা ঠিক মতো করে না ঠিক মতো করে না এটা এক সাইডে সুদা সুদা গাড়ি ঠিক আছে এই গাড়ি আর হচ্ছে কর্নার কর্নারে যে গাড়িগুলো থাকে এক সাইডে আর কর্নারে দেখা যায় ওইগুলো দুইটা কিন্তু দুই পথে দুটা করা লাগে এখন আজকে এটা দেখাই এটা দেখে দেখেন পাঁচ শেষ আমার ঠিক আছে পাঁচ শেষ এখন হ্যাঁ দেখেন প্রথমে কি করবো পাঁচ সিলেক্ট করে নর্মালি যত ফেদার দরকার ফেদার দেব পয়েন্ট দিয়ে দিলাম ফেদার দেওয়ার পরে এটা কোন কোন জায়গায় দেওয়া সিলেক্ট নিউ লেয়ার নিলাম আগের টাইম ঠিক আছে দুই রাউন্ডে সলিড কালার নেই সলিড কালার কারণ হোয়াইট নেওয়ার পরে আমরা এই মেন লেয়ারটারে কপি করব কপি করে নিচের লেয়ারটারে আমরা নিচের লেয়ারটারে রিফ্লেকশন হিসেবে ইউজ করব কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম নেওয়ার পরে এই পয়েন্টারে অল্টারেটর টান দেই না এখানে রেখে দিই ঠিক আছে রাখার পরে মাউসের ডান বাটন ক্লিক দেন ভার্টিকাল বাড়িতে পাওয়ার পরে আমরা এটা একটু উপরে দিকে তুলে দিব এগুলো চাকাগুলো মিলাই দিব আচ্ছা মিলাই দিচ্ছে না এখন একটা বিষয় দেখেন খেয়াল করেন অরিজিনাল যে গাড়িটা ছিল সেরোটা ওই দিকে মিলে রয়েছে না কিন্তু এটা কিন্তু এমন ফাঁকা মনে হতেছে অনেকটা যে পঁচিশ তারিখ অনেক বেশি ফাঁকা এই ফাঁকাটা রাখা যাবে না ফাঁকাটা কমাই দিতে দেবো কারণ এমনভাবে কমাইতে হবে যে এটার নিচে তো ইঞ্জিন থাকে না জি এই ইঞ্জিনটা আমাদের বসাতে হবে স্যার ইঞ্জিন পাবো কি আমরা এখানে তো ইঞ্জিন নাই ইঞ্জিন আছে ইঞ্জিন নেই সো আমরা ইঞ্জিন এর থেকে নিয়ে আসবো ভূগোল থেকে নিয়ে আসবো ভূগোলে যা দেখবো হচ্ছে কার বটম সাইড বটম সাইড এই যে ঠিক আছে এখান থেকে আমরা যে কোনো একটা নিয়ে নিবো যাতে বোঝা যাবে যে গাড়ির এক সাইড যে কোনো একটা রেজলিউশন ভালো থাকবে এরকম একটা নেব ঠিক আছে আমরা এটা নেই ওপেন জাস্ট ইঞ্জিনটা বোঝানোর জন্য ঠিক আছে ডাবল ডি আছে ফোল্ডার এটারে এখন আমরা নর্মালি জাস্ট ইঞ্জিনটা দেখানোর জন্য ইঞ্জিনটা নেব এগুলো কিন্তু বাইরে থেকে আনি নিতে হবে যদি ক্লায়েন্ট না দেওয়া দেয় যদি ক্লায়েন্টে দেওয়া দেয় তাহলে তো দেওয়াই দিবে যদি রিফ্লেকশন শ্যাডো সাই ক্লায়েন্টে তাহলে দেওয়া দিবে নিলাম এখন যে সুরামটা নিচে এটা এই মেন লেয়ারের নিচে এটা মাথায় রাখবেন শ্যাডোর রিফ্লেকশনের আর হচ্ছে এই যে মেন লেয়ারে দুইটার নিচে রাখবো আমরা এটা ঠিক আছে দুটো নিচে রাখা এই যে এখানে আনলাম আনার পরে কন্ট্রোল আনার পরে কন্ট্রোল অল্টার শিফট দিলে এটা সাইজটা সমান করবো যে আগের গাড়ির এই গাড়ির সাইজ যাতে সমান এখন দেখেন এটা বড় করছে আমার সাইজটা দুই পাশে মিলাইলাম এখন আমি এটা মিলাবো সহায় দিব সহাবো কেন মাউসের ডান বাটন ক্লিক করবো ডান বাটন ক্লিক করার পরে হচ্ছে পার্সপেক্টিভ পার্সপেক্টিভ ঠিক আছে পার্সপেক্টিভ থেকে আমি একটা একটা কর্নার ধরে নিচে দিয়ে সহায় দিব
একটা যদি ভুল জানা যায় তাহলে আপনাকে এখানটায় না আগে আগে দেখাইতে হবে। এখানে আমি যাতে মনে হয় এটা কারণ নিচের সাইডটা এদিকে আছে। এখন তো কাঁচের মধ্যে নাই কিন্তু এটা বসাইতে হবে। এই যে কাজটা করছি আমি এভাবে ঘুরাই বসাইছি, এটা কিন্তু ছাড়া হবে না, বুঝে যাবো। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এটাকে আমি মাস্কে ফেলাই মাস্কে ফেলাইলাম দেন হচ্ছে রেডিয়ান থেকে আমি এখান থেকে হালকা রেডিয়ান করি, এদিক না ওটা হয়েছে এদিক থেকে এদিক করি যে দিক নেই, ঠিক আছে। এখন আমি এটা দিই সলিড কালার নিয়ে শ্যাডোটা দিই, এটা বেশ হয়ে গেছে, ফেদারটা বেশ হয়ে গেছে, আর কমায় দেই 10 দেই বা হচ্ছে 8 দেই, 8 দিয়া সলিড কালার এই তোমার যাও বসো। এখন আমি এটা মিলাই দিই, আবার এখানটা ডিস্টর্ব দেওয়া আমি এটা করতে পারি, ডিস্টর্ব দেওয়া করে মোটামুটি এখন আবার আমার এইখানে যে শেডোটা দিছি এখন আবার শেডো দিতে হবে আমার চাকার গোলার চাকা গোলার মধ্যে সুন্দর করে রাউন্ড দিয়ে আমি শুধু চাকা গোলাটা শেডো দিতে হবে সিলেক্ট ফেদার কমায় দিই পাঁচ দিলাম আবার আলাদা একটা বুঝা যায়
চাকা আছে, এই যে এদিকটাতে একটু দেখা যায় যেমন আছে এদিকটা চাকা আছে, এখানে আরো কাজ করতে পারি আমরা এই শেয়ারটা রিপ্লেসমেন্ট আরো ঠিক করতে পারি, ব্রাশ করে দেন এদিক যেমন একটু বেশি কমাই দিতে পারি, ব্রাশ করে দেন এখন এই মোটামুটি চলে, ঠিক আছে আরো এটা অনেক সময় নিয়ে করলে, বেশি সময় নিয়ে করলে আরো সুন্দর হবে, শর্টকাট দেখাচ্ছি দ্রুত। এখন যদি মনে হয় যে আমি এই এই চাকার ঘুড়িতে ঘুড়ায় চাকার ঘুড়ে আরো শেডো দিব তাহলে আরো সুন্দর হতে পারে, আমি শুধু এই ব্রাশ করে নিয়ে এই এই শেডোটা যদি এখানে দিচ্ছি এখানে একটু বাড়ায় দিই, শুধু চাকার ঘোরাতে ব্রাশ করে নিয়ে সাদার উপরে রেখে যেহেতু আমি একটু শেডো বাড়াবো, এখানে একটু বাড়ায় দিই যাতে মনে হয় যে লাইগা গেছে। হ্যাঁ বোঝা গেছে? আজকে এই পর্যন্তই।